আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও ছোট্ট একটা মিনি ভ্লগে। তো এই ভ্লগটা আমি শুরু করছি শুক্রবার থেকে, একেবারে সকালবেলা। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাথলেটিক্স ক্লাবের সাথে ঘুরতে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জের দিকে, ডেরা রিসোর্টে। তো ডেরা রিসোর্টে হচ্ছে কক্সবাজারেরটায় আমরা গিয়েছিলাম, তো মানিকগঞ্জেরটা কখনো যাওয়া হয়নি। তো এই ডেরা রিসোর্টটা বিশাল বড়, অনেক বড়, যা আসলে ঘুরে আমরা শেষ করতে পারিনি। বাচ্চারা করেছে কিন্তু আমরা আসলে অত ঘোরাঘুরি করিনি। আর স্টুডেন্টরা প্রায় 100 জনের মতো ছিল, তো বিশাল একটা টিম। এটা বলতে গেলে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর ছিল, যেহেতু ওরা সবাই স্টুডেন্ট। তো এখানে পার পার্সন 800 টাকা করে নেওয়া হয়েছিল। এই 800 টাকার ভিতরে যত অ্যাক্টিভিটিস আছে এগুলো সব কিছুই করা যাবে, প্লাস সকালের ব্রেকফাস্ট আর হচ্ছে লাঞ্চ, এগুলো সবই হচ্ছে সেট মেনু হিসাবে। সকালে নাস্তায় ছিল পরোটা, সবজি আর ডিম ভাজা, আর চায়ের ব্যবস্থা ছিল। আর দুপুরের খাবারে ছিল ফ্রাইড রাইস, 2 পিস চিকেন ফ্রাই, তারপরে চিলি চিকেনের একটা কারি আর চাইনিজ ভেজিটেবল। খাবার ভালো, খাবার খারাপ না। তো আমরা এসে, যেহেতু আমরা 100 জনের মতো ছিলাম, তো এখানে ওরা আমাদেরকে 3টা রুম দিয়েছে, একটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য। তো কক্সবাজারের ডেরা রিসোর্টের যে রুমগুলো আর এখানকার রুমগুলো একদম সিমিলারই আছে, বাথরুম সহ। তো আমরা যেহেতু কক্সবাজারেরটাও গিয়েছিলাম, তো আসলে খুব ইজিলি মিলাতে পারছিলাম, মনে হচ্ছে কক্সবাজারেরই ডেরা রিসোর্টে আবার উঠেছি আমরা। তো এখানে সম্ভবত বিভিন্ন ধরনেরই প্যাকেজেস আছে, তো আপনারা যেমন যেই প্যাকেজ নেবেন সেরকম আপনারা সার্ভিস পাবেন। আর রিসোর্টটা এক কথায় অনেক বড়, অনেক বেশি বড়। আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টাই বেজে গিয়েছিল, তো বাচ্চারা অলরেডি এখানে কথা বলে রেখেছিলো যে তাদের আসতে এরকমই সময় লাগবে, সো তাদের ব্রেকফাস্ট টাইমটা যেন ওই সময় থেকেই শুরু হয়। তো এটা হচ্ছে তাদের ব্রেকফাস্ট এরিয়া। তো আমরা এসেই আগে চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়েই চলে আসছিলাম ব্রেকফাস্ট করতে। তো বৃহস্পতিবারে তো আমিও ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, তো বাচ্চাদের অনেক মন খারাপ ছিল। ওরা বলছিল যে আপু আমাদের ভাগ্যটাই খারাপ, দেখেন ওয়েদারের কী অবস্থা, কালকেও যদি একই ওয়েদার থাকে তাহলে কী হবে, কীভাবে কী হবে। তো ওদের অনেক ধরনের প্ল্যান ছিল, তো এগুলো নিয়ে ওরা আপসেট ছিল। তো আমি ওদেরকে বলছিলাম যে এমনও হতে পারে যে দেখবা শুক্রবার দিন আকাশ একদম পরিষ্কার থাকবে, রোদ উঠবে। তো বলতে বলতেই মানে এত বেশি রোদ উঠে গিয়েছিল যে তাকানোই যাচ্ছিল না। আমি তো পুরো মুখের মধ্যে একদম ওড়না দিয়ে ঢেকে নিয়েছিলাম, তো আমার হাজবেন্ড বলছে যে তুমি পড়ে যাবা, ওড়না সরিয়ে ফেলো। তারপরও আমি বললাম যে না পড়বো না, একটু হলেও দেখা যাচ্ছে, কিন্তু এই রোদ নেওয়া যায় না, পুরো একেবারে ছাই হয়ে যাব। তো এখানে মোটামুটি একটা বড় ধরনের লেক আছে, এই লেকে আবার বোটিং করারও সুযোগ আছে, আপনারা চাইলে এখানে বোটিং করতে পারবেন। আর এখানে দূরে কি সুন্দর কাশফুল হয়ে আছে, আর আকাশটা এত সুন্দর। আর এদিকে গরমের চোটে আমার হাল একদম বেহাল, তো আমার হাজব্যান্ডকে আমার ব্যাগ দিয়ে দিয়েছি, মাশাল্লাহ সেটা ক্যারি করছে। আর এগুলো হচ্ছে ড্রাগন ফলের একটা বাগান, এখানে অনেক ড্রাগন ফলের গাছ। এখানে আবার 2টা সুইমিং পুল আছে, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। তো বড় সুইমিং পুলের অবস্থাটা খুবই খারাপ, একদম শ্যাওলা পড়া ছিল, তো বাচ্চারা প্রথমে ওখানে গিয়েছিল, পরে এই অবস্থা দেখে আবার চলে আসছিল। তো যাই হোক, এখানে একটা চিড়িয়াখানা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর হরিণ আছে, বাস্কেট বলের একটা কোর্ট আছে, কিন্তু এটা খুবই নোংরা, এটা আসলে মানে থেকেও না থাকার মতোই। তো আমরা ঘুরে ঘাড়ে এসে দুপুরবেলা লাঞ্চ করতে গিয়েছিলাম, তারপর সেই বৃষ্টি। লাঞ্চ করা শেষ করে আমরা যাচ্ছিলাম, তখন পর্যন্ত দেখি যে এরা সুইমিং পুলেই গোসল করছে, তো আমার হাজব্যান্ডকে জোর করে নিয়ে আসলো, দেখেন এরা এখন কী শুরু করেছে এগুলা। তো এদের মাথার মধ্যে অনেক ধরনের জিনিস কাজ করে। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, ওরা এত ডাকাডাকি করছে, তাহলে আমি পুলে একটু নামি ওদের সাথে, ওরাও খুশি হয়ে যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি নামো আর এরপর দেখেন যে এরা কী করছে। এরা করছে তো করছে, আবার আমার হাজব্যান্ডকেও বলছে যে স্যার আপনাকেও করতে হবে। পরে আমি তো আমার হাজব্যান্ডকে বললাম যে না, তুমি খবরদারি এগুলো করবে না, তুমি এগুলো কখনো করো নাই, দেখা যাবে যে ব্যথা পাবা, তখন আবার অনেক ঝামেলা হয়ে যাবে। তো ক্লাবের এই প্যানেলের এটাই হচ্ছে লাস্ট ট্যুর, কারণ এরপর ওরা ক্ষমতা হস্তান্তর করে দিবে, তখন হয়তো বা অন্য টিমের সাথে আবার নতুন কোথাও যাওয়া হবে, ঘোরা হবে ইনশাআল্লাহ। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ, মিনি ভ্লগ। ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে। আল্লাহ হাফেজ।